আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম দেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই একটা দুর্দান্ত অ্যাপের সাথে পরিচয় করে দিব যেই অ্যাপের মাধ্যমে আপনারা প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন দেশ বিদেশের যে কোনো নাম্বারে মানে বাটাম ফোন স্মার্টফোন যে কোনো ফোনে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এর জন্য আপনাদের কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না এক কথায় সম্পূর্ণ ফ্রিতে তো প্রথমে কথাগুলো শুনে আপনাদের কাছে হয়তো একটি অবিশ্বাস্য মনে হতে পারে দেখুন এখানে অবিশ্বাস কিছু নেই আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ সহ দেখাই সেম আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ সহ দেখাব আপনারা কিভাবে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন তো চলুন ভিডিওটা বেশি লম্বা না করে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে তো সম্পূর্ণ ফ্রিতে দেশ বিদেশের যে কোনো নাম্বারে কথা বলতে হলে আমাদের ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে ওকে আমি চলে আসলাম আমার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বার পাবো এ সার্চবারে ক্লিক করবো সার্চবারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো ডিআইএনজি টি ও এনই স্পেস এফআর ডাবল ই স্পেস সি এ ডাবল এল ডিং ফ্রিকল লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব ওকে আমি সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে দেন আমরা এখান থেকে আমাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা খুবই জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন অলরেডি দশ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা তার মানে আপনারা বুঝতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা কী পরিমাণের জনপ্রিয় যাই হোক আমরা এখান থেকে আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। আমি আমার ফোনে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিচ্ছি আপনারাও সেম আপনাদের ফোনে এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ওকে আমার ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট আপনাদের ফোনে যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হবে তখন ডান পাশে একটা অপশন পাবেন অফেন এই অফেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এখান থেকে একটু বাম দিকে স্ক্রল করব বাম দিকে স্কল করে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো গেট স্টার্টেড আমরা এখান থেকে এই অপশানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে এগ্রি নামে একটা অপশন পাবো এই এগ্রি অপশানে ক্লিক করব দেন এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর আমাদের এখানে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখান থেকে চাইলে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো অথবা ইমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা খোলেন সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা বোনাস পাবেন যাই হোক আমি এখান থেকে ইমেলে ক্লিক করবো মানে আমি ইমেল আইডির মাধ্যমে অ্যাকাউন্টটা খুলব এর জন্য আমি এখানে ইমেলে একটা ক্লিক করে দিচ্ছি ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যেই একটি ইমেল আছে যে কোনো একটা ইমেল এখানে নিয়ে নেবে আপনাদের ফোনে যদি নিয়ে না নেয় সেক্ষেত্রে আপনারা একটা ইমেল আইডি এখানে বসিয়ে নেবেন বসানোর পর এখন আমাদের কাজ হবে এখানে একটা অপশন আছে এন্টার ইউর নেম আমরা এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের একটা নাম লিখিয়ে দেবো ঠিক আছে আমি আমার নাম লিখে দিচ্ছি আমি লিখে দিলাম এম ডি মিরাজ লিখার পর আমরা এখন উপর থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও ওকেতে ক্লিক করবো দেন এখান থেকে অ্যাক্টিভ নাও নামে একটা অপশান আসবে আমরা এই অপশানে আরেকটা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আবারও এগ্রি অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে তারপর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো কল এই কল আইকনে ক্লিক করে এখানে যে কোনো নাম্বার ডায়াল করে কল দিতে পারবো অথবা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট আইকন আছে এই আইকনে ক্লিক করে আমাদের ফোনের যে কোনো সেভ নম্বরে আমরা এখান থেকে কল দিতে পারবো তো এখন কথা হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেশ বিদেশে যে কোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে গেলে আমাদের ক্রেডিটের প্রয়োজন হবে তো আমরা যখন ফার্স্ট অফ অল এখানে অ্যাকাউন্ট খুলবো তখন আমাদেরকে কিছু ক্রেডিট বোনাস দেওয়া হবে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে কিছু ক্রেডিট আমাদেরকে বোনাস দেবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এইট পয়েন্ট টেন ক্রেডিট রয়েছে এটা কিন্তু আমি বোনাস হিসাবে পেয়েছি যাই হোক এখন কত হচ্ছে আমরা এই আট দশমিক দশ ক্রেডিটের মাধ্যমে কত মিনিট কথা বলতে পারবো আমরা এই ক্রেডিটের মাধ্যমে সর্বোচ্চ তিন মিনিট কথা বলতে পারবো তো এখন আপনারাও অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো বলছেন আনলিমিটেড কথা বলতে পারবো তো এখন কেন বলতেছেন মাত্র তিন মিনিট কথা বলতে পারবো তো চিন্তার কোনো কারণে আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড হিউজ পরিমাণে ক্রেডিট আর্ন করতে পারবো কোনো প্রকার টাকা পয়সা ছাড়া একদম সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট আর্ন করতে পারবো তো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ক্রেডিট আর্ন করবেন সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাতে চাই আমরা কোন দেশে কথা বলতে আমাদের কাছ থেকে প্রতি মিনিটে কত ক্রেডিট করে কেটে কেটে নেওয়া হবে তো এটা জানার জন্য আমরা এখানে একটা অপশন পাবো সেটিংস আমরা এই সেটিংস আইকনে ক্লিক করব সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবো কল সেটিংস এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবো কলিং রেটস আমরা এই অপশানে আরেকটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাবো উপরে এই তির আইকনে ক্লিক করবো ক্লিক করে আমরা যে দেশে কথা বলবো ওই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে নেব যে ঠিক আছে আমি যেহেতু বাংলাদেশে কথা বলবো এর জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক লিখা চলে আসছে আমরা বাংলাদেশের যে কোনো নাম্বারে প্রতি এক মিনিট কথা বলতে গেলে আমাদের কাছ থেকে তিন ক্রেডিট করে কেটে নেওয়া হবে আপনারা এখানে যেই দেশ সিলেক্ট করবেন ওই দেশে প্রতি মিনিট কথা বলতে গেলে কত ক্রেডিট কেটে নেওয়া হবে সেটা এখানে লেখা চলে আসবে যাই হোক চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট আর্ন করবেন তো আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট আর্ন করার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন গেট ফ্রি ক্রেডিটস আপনারা এখান থেকে এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে অনেকগুলো অপশান চলে আসবে ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট আর্ন করার তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই অপশানগুলোর মাধ্যমে আনলিমিটেড ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন তো প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়াশ ভিডিও অ্যাডস আমরা যদি এই অপশানে একটা ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা অ্যাড চলে আসছে দেন অ্যাডটা শেষ হওয়ার পর আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে জিরো পয়েন্ট টু ক্রেডিট আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে আপনারা প্রত্যেকটা অ্যাডের বিনিময়ে এখান থেকে জিরো পয়েন্ট টু ক্রেডিটস করে বোনাস পাবেন তারপর দেখতে পাচ্ছেন ডান পাশে একটা অপশান আছে এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে আমরা প্রত্যেকটা অফারের জন্য ফার্স্ট থেকে একশো ক্রেডিট করে বোনাস নিতে পারবো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন নিচে আর একটা অপশান আছে ডেলি চেকিং আমরা এই অপশানে যদি ক্লিক করি দেন এখান থেকে চেকিং নাওতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন চেকিং নাওতে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এক ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে বোনাস দিয়ে দিছে তারপর দেখতে পাচ্ছেন নিচে আরও অনেকগুলো অপশন আছে ওয়াশ ভিডিও টু আর্ন জিরো পয়েন্ট ফাইভ ক্রেডিটস আমরা এই অপশানে যদি ক্লিক করে আমাদের ফোনে একটা অ্যাডস ওপেন হবে দেন ওই অ্যাডসটা দেখার কারণে আমাদেরকে জিরো পয়েন্ট ফাইভ ক্রেডিটস দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন নিচে আরেকটা অপশান আছে ডাউনলোড অ্যাপ টু আর্ন টু হান্ড্রেড ক্রেডিটস মানে আমরা এই অপশানে ক্লিক করে যদি যে কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করি সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য দুশো ক্রেডিট করে দেওয়া হবে ঠিক আছে যাই হোক আমি এখান থেকে বেরিয়ে চলে আসতেছি তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশান আছে আই এম ফিলিং লাখি আমরা এই অপশানে যদি ক্লিক করি সেক্ষেত্রেও এখান থেকে আনলিমিটেড ফ্রিতে ক্রেডিট আর্ন করতে পারবো তারপর দেখুন এখানে আরও একটি অপশান আছে প্লে গেমস টু উইন ওয়ান হান্ড্রেড ক্রেডিটস আমরা এই অপশানে যদি ক্লিক করি এখান থেকে যদি যে কোনো গেমস খেলি যদি গেমস গেমস খেলে যদি উইন হই সেক্ষেত্রে প্রত্যেকটা গেমসের জন্য আমাদেরকে একশো ক্রেডিট করে বোনাস দেওয়া হবে ঠিক আছে আশা করছি এই অপশানটা আপনারা বুঝতে পেরেছেন তারপর দেখুন এখানে আরেকটা অপশন আছে অ্যান্ড বিশ ক্রেডিটস ফর ইচ ইনভাইট ফ্রেন্ড আমরা এই অপশানে যদি ক্লিক করি এই অপশানে ক্লিক করে যদি আমাদের বন্ধুবান্ধবকে যদি এই যে কফি লিঙ্কে ক্লিক করে আমরা যদি রেফার করি সেক্ষেত্রে প্রত্যেকটা রেফারের জন্য আমরা বিশ ক্রেডিট করে বোনাস পেয়ে যাব তো আশা করছি রেফারের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি তো এখন কথা হচ্ছে আমরা এই ক্রেডিটগুলোর মাধ্যমে দেশ বিদেশের যে কোনো নাম্বারে কীভাবে ফ্রিতে কথা বলবো তো এর জন্য আমরা এখান থেকে ব্যাকে এসে এখান থেকে এই কল আইকন আছে এই কল আইকনে একটা ক্লিক করব কল আইকনে ক্লিক করার পর আমরা উপর থেকে এই যে তীর আইকন আছে। এই যে এই আইকনটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা যেই দেশে কথা বলব ওই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো ওকে আমি যেহেতু বাংলাদেশে কথা বলবো এর জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম আপনারা যে দেশে কথা বলবেন ওই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি যে নাম্বারে কথা বলবেন ওই নাম্বারটা এখানে ডায়ল করবেন অথবা আপনারা যদি চান আপনাদের ফোনের যে কোনো সেভ নাম্বারে আপনি কথা বলবেন সেক্ষেত্রে এখানে একটা অপশন পাবেন কন্টাক্ট আইকন এই আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের যে সেভ নাম্বারগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবেন আপনি যে সেভ নম্বরে কথা বলতে চান ওই সেভ নম্বরের উপরে একটা ক্লিক করলে এখান থেকে কলটা চলে যাবে যাই হোক আমি এখান থেকে একটা নাম্বার ডায়াল করে কল দেব ওকে আমি নাম্বারটা ডায়ল করে ফেলছি এখন আমি এই নাম্বারে কথা বলবো এর জন্য আমি নিচ থেকে যে কল আইকন এই কল আইকনে একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমি যে নাম্বারে কল দিয়েছি ওই নাম্বারে কিন্তু কলটা চলে গেছে দেখুন আমার এখানে রিং হচ্ছে এবং আমি যেই নাম্বারে কল দিয়েছি ওই নাম্বারে কিন্তু কলটা চলে গেছে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে শো করে দেখাচ্ছি এভাবে কিন্তু কলটা চলে যাবে তারপর আমরা আমরা যে নাম্বারে কল দিয়েছি উনি কলটা রিসিভ করার পর আমরা এই সিস্টেমে ক্রেডিটের মাধ্যমে আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবো যাই হোক আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ক্রেডিটের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ